বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি তোহিদ, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে আমরা অলরেডি 78 এপিসোড কিন্তু দেখে ফেলছি। এটা একটা ধামাকা ছিল, দারুণ একটা পর্ব ছিল। আপনাদের কার কেমন লাগলো, কে কত ইয়ে দিবেন সেটা আমাকে জানান। আমি কিন্তু এপিসোড ট্রেইলার 1 এবং ট্রেইলার 2 আমি যা বলছিলাম ঠিক সেই কথাগুলোই কিন্তু হয়েছে। তো আমরা 78 ট্রেইলার নিয়েও কথা বলবো একটু পরে, আর এখন আমি 78 1 ট্রেইলারে কিন্তু আমি বলছিলাম যে গুন্ডুজবে যে ছুরি মারতেছে এটা একটা স্বপ্ন হবে, ঠিকই সেটা একটা স্বপ্নে স্বপ্নই দেখানো হয়েছে। আর আমি বলছিলাম যে অনেকগুলো ব্যাপার আসলে অ্যানালাইসিস, মানে এটা হইতেও পারে নাও হইতে পারে, আসলে আমার ভালো লাগে অ্যানালাইসিসগুলো করতে। সেই জন্য আমি 2 আমি বলছিলাম যে কুনুর আল্প হেল্প করবে, এবং 2 কুনুর আল্পের হেল্প কিন্তু আমরা দেখতে পাইলাম। তো যাই হোক, আমরা এখন 79 যে ট্রেইলার 1 সেটা কিন্তু আরও বেশি হয়তো অনেককে হতাশ করছে বা অনেক দুঃখী করছে। আর গুকতুকের মৃত্যু তো অবশ্যই আমরা অলরেডি দুঃখী, তারপরেও আমি মনে করি যে আরও নতুন নতুন এবং ভালো চরিত্রগুলা, আসল ইতিহাসের চরিত্রগুলা চলে আসবে। এই জন্য কিন্তু এই নকল যে চরিত্রগুলা, যেগুলা অভিনেতা হিসেবে ভালো কিন্তু ইতিহাসে তাদের স্থান পাওয়া যায় না। আর গুন্ডুজবেকে যা দেখানো হচ্ছে আসলে এটা খুব দুঃখজনক। গুন্ডুজবে এরকম ছিল না ইতিহাসে, আমি অনেকগুলো ভিডিও করছি, আপনারা সেটা দেখতে পারেন। আর এই আমরা 79 ট্রেইলারে কিন্তু অনেকগুলো বিষয় দেখতে পাইতেছি, সেলজানা নাকি মারা যাবে কি না, হয়তো মারা যাইতেও পারে। আর আমরা কিন্তু দেখতে পাইলাম যে এদিকে গুন্ডুজবে ধরা পড়ছে, ওসমান বে ধরা পড়ছে এবং তার আলবদের শাস্তি দিতেছে। আসলে আমার মনে হয় যে এই অবশ্যই কোসেস আর ইয়েকে, রোগাতোস এবং তার কমান্ডাররা সেভ করবে, কারণ আমরা যদি চিন্তা করি যে এখানে কি হইতেছে, সেখানে কিন্তু আপনি একটা সিন দেখবেন যে নিকোলা কিন্তু খুব দুঃখী অবস্থায় তার ইনেগোল খেলাতে বসে আছে। তার মানে সে হতাশ, তার মানে সে আবার সে ডিফিট হয়েছে। এখানে নিকোলার যে ছবিটা সেখানে কিন্তু সে রাগ, এত কিছু পাওয়ার পরে তার তো রাগ থাকার কথা না। তার মানে আমার মনে হয় যে কোসেস, রোগাতোস এবং তুর্গুদবে তারা আইসে উসমান বেকে মঙ্গলদের হাত থেকে উদ্ধার করবে। এখন কে কী ভাবতেছেন সেটা কমেন্ট সেকশানে জানান, এবং এই ট্রেইলারসটাকে আপনারা 10 কত দিবেন? আমি তো 10.9 দিব। আমার তো মনে হচ্ছে যে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুন, অর্থাৎ এক বিপদ থেকে উদ্ধারের পরে আরেকটা বিপদে চলে আসছে। আর সুলতান মাসুদের সোলজাররাও কিন্তু ধরা পড়ছে, সেই জন্য সুলতান মাসুদেরও একটা ভূমিকা আমরা দেখতে পাই। আর কুনুর আল্পের ভূমিকা তো আস্তে আস্তে আরও বাড়তে থাকবে, আরও নতুন নতুন আল্পদের এন্ট্রি হবে সেটা কিন্তু আমরা জানি, এবং এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাইছি। আর সেলচান আনারে যা দেখলাম যে জুলিয়া সম্ভবত আঘাত করছে, এবং ট্রেইলারে সেটা স্পষ্টই দেখা যাচ্ছে। এখন মারা যাবে কি যাবে না সেটা আমরা সামনে দেখতে পাবো। আর উসমান বেকে আমি যেটা বললাম, আমার যেটা অ্যানালাইসিস সেটা হলো যে তুর্গুত বে, কোসেস তারা এসে তাদেরকে সেভ করবে। এখন আপনারা কে কী মনে করতেছেন সেটা কমেন্ট সেকশানে জানান। আর আমি কিন্তু আপনাদের জন্য চ্যানেল তৈরি করছি, এই চ্যানেলটা আপনাদের চ্যানেল, আপনারা সাপোর্ট করেন, আপনারা শেয়ার করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন এবং আমার সাথে থাকেন, এটাই আমি চাই। তাহলে আমি এই ধরনের ভিডিও আরও দিতে থাকবো, আরও আপনাদেরকে নতুন নতুন আপডেট দিতে থাকবো, নতুন নতুন ভিডিও। আমি অলরেডি ইন্টারেস্টিং স্লাইড শোগুলো শেয়ার করতেছি আপনাদের সাথে, ইতিহাসের চরিত্রগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।